আবারও সাইদের মৃত্যু প্রসঙ্গ। এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট এস এম আতিক, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আতিক, দেলওয়ার হোসাইন সাইদের মৃত্যুর খবর আমরা সন্ধ্যায় জানতে পেরেছি, তো এখন পর্যন্ত কি তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা, এবং সবশেষ এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? আসলে সর্বশেষ তথ্য বলতে, আগে যেমনটি জানিয়েছিলাম যে তিনি 8:40 ইন্তেকাল করেছেন, সেই পর থেকে এখন পর্যন্ত কিন্তু বেশ খানিকটা সময় পার হয়েছে, কিন্তু তার জানাজার ব্যাপারে বা তার দাফন কাফনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। আমি কিছুক্ষণ আগে জামাতের সেক্রেটারি, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে তার পরিবার, দলের কেন্দ্রীয় নেতারা এবং প্রশাসনের পক্ষ থেকে একসাথে বসে আসলে সিদ্ধান্তটি নেওয়া হবে, যেটি কিন্তু সেই সিদ্ধান্তটি এখনও আসেনি। তবে তিনি জানিয়েছেন যে রাতের মধ্যেই আসলে সিদ্ধান্তটি জানানো হবে। এর বাইরে যেমনটি আপনাদের আগে জানিয়েছিলাম যে হাসপাতালের চারদিকে প্রধান সড়কগুলোতে আসলে এই দেলওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর খবরে কিন্তু প্রচুর সংখ্যক জামাতের নেতাকর্মী, তার ভক্তনগীরা জড়ো হয়েছেন, এবং হাসপাতালের ভেতরেও কিন্তু নেতাকর্মীদের প্রচণ্ড ভিড়। সব কিছু মিলে আসলে মানে এখানে মানে খুব চাপ, মানুষের চাপ, এবং আরও অনেকেই আসছেন, তারা এই ভেতরে ঢোকার চেষ্টা করছেন, কিন্তু বাড়তি সতর্কতা হিসেবে আসলে হাসপাতালের গেটগুলোকে কিছু মানে প্রধান কয়েকটি গেটকে বন্ধ করে রাখা হয়েছে, এ কারণে তারা রাস্তায় অবস্থান নিয়েছেন অনেক নেতাকর্মীরা। তো সব কিছু মিলে আসলে দাফনের বা জানাজার যে কি অবস্থান সেটি আমরা হয়তো রাতের মধ্যে জানতে পারবো। তবে এই মুহূর্তে আমার কাছে এটুকু খবর আছে যে তার পরিবার এবং কেন্দ্রীয় নেতারা ভেতরে অবস্থান করছেন, তারা বের হলে হয়তো আমরা আপডেট নিউজটা পাবো। তো কথাই ছিল আমার কাছে এখন পর্যন্ত। জানছিলাম জামায়াত নেতা দেলওয়ার হোসেন সাঈদীর মৃত্যু পরবর্তী সর্বশেষ অবস্থা। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়ে আস, সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামায়াত নেতার কথা। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছামতো খরচ করতা, এমন অবস্থা হলো যে ভাই। রচনা ও পরিচালনা তুমি পালো, মারুফ খাও তুমি, মালাই খায় আরেকজনে, কেমন হইবো ভাই? তোমার শ্বশুর বাড়িতে যে সুন্দর আদর আপ্যায়ন করছে, দুই ভাই তো আর খাড়াইতে পারতাছ না। ভাবি, তুমি আমাকে না কথা শোনাতে আসবে না, আমি তোমাদের বলছিলাম আমার শ্বশুর বাড়ি যেতে। উমা গো, কি তেজ, একদম তেলে বেগুনে জ্বললা উঠছে। তা আরেকবারের লগে যখন ভাগ্যে গেছিল, তেজটা কই ছিল? হ্যাঁ, মতিনের বোন তার একবার লগে ভাগ্যে গেছিল, আবার চইল হয়েছে ঘরের মধ্যে, তোমার তো সমাজ নিয়ে থাকুন লাগে না। তোমার যত্নটাই তো মেইন, তোমার যত্নটা হইলেই হয়েছে। আর শোনো মা, কাজল অন্য মেয়েদের মতো না, স্বামীর দায়িত্ব স্ত্রী ভাগ করে নেওয়ার নামই কিন্তু সংসার। ও নিজের থেকেই তোমার দায়িত্ব নিতে চায়, তা তুমি এমন করো কে? আমি আমার বউর কাছে আসছি, ব্যবসা করতে আসি নাই, তাই লাভ ক্ষতি হিসাব আমি করতে চাই না। কেন শোনো নাই, তোমার বউ যে একটা কলম কিনে। আসমা, আমি শোনা কথায় কান দেই না। তুমি একটা মানুষ, মানুষ তো ভুল করেই, আর তুমি যদি কোনো ভুল করেই থাকো, এর দায়িত্ব আমার উপরও কিছু আসে, তাই না? এখন আমরা দুজন মিলে সেটা শুধরায় ফেলব। তুমি কি করছো? জি না স্যার, আমি এখনো বিয়ে করিনি, তবে আমি অনেকের ব্রেকআপ করিয়েছি। আমার বেশ কয়েকটা বান্ধবীর ব্রেকআপের সময় আমি সাথে থেকে দায়িত্ব নিয়ে ব্রেকআপ করিয়েছি। ভালো করেছি না স্যার? আমার পুষ্পা রানী। ও মা, তুমি কেমনে বুঝলা? এই জীবনে দুইটা জিনিস হচ্ছে ওয়া, আমি ভালো করেই বুঝি। কি কি? একটা হলো টাকার নোট, তুমি আমার চোখ বাইন্ধে দিয়ে যে টাকার নোটই দিবা দেখবা আমি চিনা লাইছি। আর দ্বিতীয় না, তোমার ছোঁয়া। ওইসে মিশা কথা কম কো, চো চেয়ারম্যান লাগে থাইকা থাইকা ভালোই মিশা কথা শিখছো। চিনো আসামি কেডা ভাইজি? হাইকেডা চেয়ারম্যান।
তোমার যতদিন মন চাই তুমি ততদিন নাও। তাই আমার একটা কথা শুনে রাখো। কি হইছে, তুমি এমনি কথা কইতেছো কেন? আমি তোমার মা ভাবি সংসারে থেকে প্রতিদিন এই ঝামেলা করতে পারুম না। তুমি আমার আলাদা সংসার করে দিবা, নাইলে আমি বাপের বাড়ি গেলাম গা। আচ্ছা বুঝলাম তো, কি হইছে আমার খুলা কইবা? কিছু হয় নাই, কিছু হইতে হইবে এমন কোনো কথা আছে? আমি আলাদা সংসার চাই ব্যাস, তুমি কেমনে করে দিবা আমি জানি না। আরে আমি তো জমির কোনো টেকাই পাই না। উল্টা ভাই আমার কাছে না দাবি দলিলে আমার কাছে সিগনেচার নিছে, আমি সই করে দিছি, ওই জমি তো আমি দিয়ে দিছি, কোনো দাবি নাই। উল্টা আমি টাকা দিছি যে ভাই রে, আমি একটু বিদেশ যেতে চাই, একটা ব্যবস্থা করে দাও, এই তো ব্যাপার। আরে শোন শোন ভাই, আমি আমি তোর বোঝাই কই না, ব্যাপারটা হচ্ছে কি আমি ভাই ওগুলো কি কইতেছে? না না, ও যে আমি তোমারে টাকা পাঠাইছি ওই টাকা তুমি কি করছো? টাকা আমি খাইছি কিন্তু একলা খাই নাই, এই সংসারের পিছনে খরচ করছি। গলার ডিম করিস, সংসারের পিছনে খরচ করছো? হ্যাঁ করছো, সেটা সংসারের পিছনে না, জুয়ার পিছনে খরচ করছো। এই না লাই মুখ সামনে কথা কয়, তুই আমাকে দুই ভাইয়ের মধ্যে কথা বলছিস কেন? তুই থার্ড পার্টি, দূরে যা। ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 NTV তে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশ ভাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।